তো গাইস চলেছি আমরা মালদা এয়ারপোর্ট, ঠিক আছে, মালদা রানওয়েতে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, তো এখানে যে মানে নানান রকম কিছু দেখতে পাচ্ছি, মানে ওই দিকটায় কিছুটা কি টেস্ট হচ্ছে, লাইক মোটর মোটর ট্রেনিং স্কুলগুলো মানে লার্নিং টেস্ট হচ্ছে। হ্যাঁ, ওইখানটায় এইটার যেই রানওয়েটা আছি, আমি রানওয়েটাকে মানে পুরোটা মেপে দেখলাম, বা স্টার্টিং পয়েন্ট থেকে শুরু করে একদম শেষ পয়েন্ট পর্যন্ত 1 কিলোমিটার হলো। এবং আমি ট্রাই করছিলাম যে আমার মেটিরিয়ালটা টেস্ট করা হয়নি যে হাই স্পিড কত হতে পারে, তো সেটা ট্রাই করার করছিলাম, বাট ফেইল্ড। মানে যদিও মানে পুরো রাইডার না, পুরো রাইডার হতে পারি, ছাপড়ি রাইডার না, এই জন্য ভুলভালভাবে বাইক চালাতে পারি না আমি। সো ফর দ্যাট রিজন মানে এতটাই ভিড়। মেন কথা হচ্ছে, মেন রিজনটা হচ্ছে যে রানওয়ে এটা ঠিক আছে, কিন্তু রাস্তার লোক এত ভিড় যে এই ভিড়ের জন্য বাইক সেই লেভেলের স্পিডে চালানো যাচ্ছে না। এটা মালদা এয়ারপোর্ট, এখানে কোনো মানে এরোপ্লেন নেই, কোনো কিছু নেই, তবু এখানে ফুচকার স্টল আছে, আইসক্রিম স্টল আছে, মানে অত্যন্ত লোকের ভিড় আমরা এখানে দেখতে পাচ্ছি, আর তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো এর আগে দেখেছো। আর আলটিমেট আছে মামুন আল সিরাজ, গাড়িলা ফাইনাল। আর বিশেষটা হচ্ছে ব্যাপারটা যে আমরা মালদা এয়ারপোর্টে আছি এবং এই এয়ারপোর্টে দাঁড়িয়ে একটা আমরা ঐতিহাসিক একটা ডিসিশন নিলাম। হ্যাঁ, যে মামুন আল সিরাজ একটা বাইক কেনার কথা ভাবছিল, মানে এতদিন ধরে ট্রাইং টু মানে চেষ্টা করছিল কিনি বাইকটা নেওয়া, একটু সেকেন্ড হ্যান্ড, মানে যেহেতু একটু ফিনান্সিয়াল ব্যাপারটা যেমন অত টাকা ইনভেস্ট করা ছিল না। বাট বাই দ্য ওয়ে, যেহেতু এয়ারপোর্টে আছি, এত বড় একটা রানওয়েতে আছি, তো একটা এত বড় একটা ডিসিশন নিতে যাচ্ছি, ডিসিশনটা ফাইনালি কী হলো আমি ওর কাছে শুনে নেবো। ডিসিশনটা বলো কী হলো, একটু বড় ডিসিশন নেওয়াই যেতে পারে। হ্যাঁ, যেহেতু বড় রানওয়েতে দাঁড়িয়ে আছি, হ্যাঁ, 1 কিলোমিটার রানওয়ে, বলো 1 কিলোমিটার লম্বা স্বপ্ন দেখে নিয়েছি হয়তো। হ্যাঁ, তো কি বাইক নেবো না নেবো সেটা তো তোমাদেরকে দেখাবো, মানে নেক্সট ভিডিও দেখতে হবে। এখন রানওয়েতে আছি, যেমন আমি মিটিওর নিয়ে ট্রাই করছিলাম হাই স্পিড বাইক চালানো, সেরকমই আরো অনেকেই করছে, MD-15 পালসার। একটা দাদু এখান দিয়ে গেল স্কুটি নিয়ে, সেও ট্রাই করছে, মতলব জীবনের যত শখ আছে না, জোরে বাইক চালাও, এখানে এসে ট্রাই করছে, এখানে এসে লার্নারও লার্নিং করছে, বিশালটা বিশাল ব্যাপার। তো আমি মামুনের কাছে একটু শোনার চেষ্টা করবো যে ওর কীরকম এক্সপিরিয়েন্স থাকছে এই জায়গাটায়। আর একটু হালকা ধ্বংস অবশেষ কেমন বলছে বলো, কী বলতে চাইছো তুমি? খুঁজলে মালদা লিপি পাওয়া যাবে, হর পাশা পাশে হর পাল্লি বিচলে মালদা লিপি, মানে মনে হচ্ছে বিষয়টা না, কোনো একটা সভ্যতা আগে, ঠিক আছে, মানে কয়েকশো কোটি বছর আগে এখানে একটা এয়ারপোর্ট ছিল, এখানে কোনো এরোপ্লেন, কিন্তু ভাঙাচোড়া কোনো এরোপ্লেন দেখতে পাচ্ছি না, দেখানো গেল না, কিন্তু শুধু এখানে শুধু মানে কিন্তু ধ্বংসাবশেষ হলেও রানওয়েটা একদম সেই লেভেলের, ঝাঁ চকচকে রানওয়ে আমরা দেখতে পাচ্ছি, তাই তো? মালদা উল্টো মনে চলছে, মালদা উল্টো হয়েছে, হ্যাঁ, সোজা মনে যাবো না, স্রোতের দিকে যাবো না আমরা, উল্টো দিকে যাবো, বিপরীতে, স্রোতের বিপরীতে যাবো। নৌকার বেগটা যদিও খুবই স্লো, মানে স্রোতের বেগ হয়তো 6 কিলোমিটার, নৌকার বেগ 5 কিলোমিটার, একটু করে পিছনে গেছে, কিন্তু যাইছে, যাক, মানে কিছু কিছু হোক না হোক, জায়গাটাতে আমাদের এখানে অনেক কাজে লাগছে, কেউ এসে বাইক টেস্ট করছে, কেউ এসে লার্নিং শিখছে, কেউ পেছনে দেখতে পাচ্ছ যে টিকটক বানাচ্ছে, মানে সরি রিলস, লোকের রিলস, মানে এটা বেশ ভালো একটা জায়গা, বেশ ভালো একটা আমাদের এক্সপিরিয়েন্স রইলো। এবং এত বড় একটা রানওয়ে মাপলাম 1 কিলোমিটার রানওয়ে, দীর্ঘ 1 কিলোমিটার রানওয়েতে দাঁড়িয়ে আমরা একটা দীর্ঘ বিশাল একটা ডিসিশনও নিয়ে ফেললাম যে মামুনের বাইক কিনতে যাবো। তো নেক্সট ভিডিও আশা করি তোমাদেরকে দেখাবো যে কী বাইক কিনছি না কিনছি, মানে মামুন কিনছে আমি নয়। তো আমার ভাই, আমার বাইক তো এখানে রেডি আছে, মাই মিটিওর ইজ হেয়ার, তো চলো দেখা যাক। তোমার কিছু বলার আছে? কি বলছিস? মামুন বলছে যে আজকে গাড়ি নিয়েই ঢুকবে, ঠিক আছে, মানে বাড়ি একেবারে বলছে, কনফার্ম একদম। তো আমি একটু লাস্ট তোমাদেরকে ভিউটা দেখানোর চেষ্টা করবো, আমার বাইকটা এরকমভাবে দাঁড়িয়ে আছে। তো এইরকম একটা রানওয়ে, হ্যাঁ, আর অন্ধকার হতে যাচ্ছে, তো সেই লেভেলের ভিউ আসবে না, বাট তবু আমি একটু হালকা করে চেষ্টা করছি এরকম দেখানো তোমাদের। হঠাৎ করে মনে হচ্ছিলো ট্রেন ঢুকছে মনে হয়, মানে এরকম একটা ট্রেন আওয়াজ পাচ্ছি, মনে হয় যেন ট্রেন ঢুকছে। তো ওই দেখো দূরে দেখতে পাচ্ছে জগিং করছে, এখানে সব আড্ডা মারছে, এখানে টোটোতে মানে ঘুরছে, আড্ডা মারছে, ঠিক আছে, এরকম বিষয়বস্তু এখানে চলছে। বাই দ্য ওয়ে, খুব ভালো লাগলো, ফার্স্ট টাইম এসছি আমি যদিও, মানে কিন্তু আমরা এসে মানে সবাই আসে এখানে ভ্লগ ভ্লগ করে, কিন্তু আমরা একটু নতুন কিছু ট্রাই করলাম, তাই তো? মানে একটু নতুন ও ফার্স্ট টাইম আসেনি, কিন্তু টেস্টিংটা তো ফার্স্ট টাইম হলো, যেটা দীর্ঘ মানে কত কিলোমিটার ছিল এটা আমাদের জানা ছিল না, দৈর্ঘ্যটা তো জানলাম, ওখানে হেলিপ্যাড ছিল, হেলিপ্যাড আছে, এক কিলোমিটার পুরোপুরি এটা আছে, বেশ ভালো লাগলো। আমরা তোমার সামনে প্রমাণ দেখালাম মানে মেপে, আর বাইকটা 100 করতে পারিনি। এয়ারপোর্টে খুব চা খেতে কফি খেতে ইচ্ছে করছে, তার জন্য আমি মানে এই এয়ারপোর্টের এইখানে আমি ভিডিওটা শেষ করছি, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিও, তখন ভালো দোস্ত, টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার।